নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরার কারণে শিক্ষিকার হাতে ছাত্রীর মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষিকা ওমোদিনী পাল পিটুনির শিকার ছাত্রী ও বিদ্যালয়ের অন্য শিক্ষকদের সাথে কথা বলে মনে হয়েছে ওই শিক্ষিকা স্কুল ড্রেস না পরে আসায় তাকে শাসন করেছেন। এ ঘটনায় গত বুধবার স্থানীয়রা স্কুল চত্বরে ভাঙচুর করে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ম্যাম এসে বললো যে তোমার হেজাব পরে আসছে কেন, তোমাদের স্কুল ড্রেস কোথায়? আসলে আমরা তখন স্কুল ড্রেস পরেই ছিলাম, আর ম্যাম তখন এসে আমাদের মাস্ক পরেছিলাম, তখন বললো যে তোমার মাস্ক খোলা করে আমাদের মাস্কটা খুলে দিল। তখন আমরা যেই হেজাব পরেছিলাম ওটা ধরো টানাহিঁচড়া করছিল, কয়েকজন মারিয়েছিল, অনেক কয়েকজনকে মারছে, সবাইকে মারছে, যারা যারা হেজাব পরেছিল সবাইকে মারছে।